আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত ভ্যাকসিনের দাম বেশি নিলে অন্য দেশ থেকে আনবে। পাহাড়তলী রেলওয়ে স্টেশনে হাবিলদার জসিমের অবৈধ দখল রাজত্বের সন্ধান। মাধবপুর এসপিএল ক্রিকেট টুর্নামেন্টে মিলন একাদশ চ্যাম্পিয়ন। রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক 19 জানুয়ারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে বেশি দামে ভ্যাকসিন কেনার বিষয়টি নিয়ে কঠোর সমালোচনার মুখে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জানিয়েছেন, কোনো দেশ যদি ভ্যাকসিনের দাম বেশি বলে তবে অন্য দেশ থেকে আনার চেষ্টা করা হবে। বুধবার 13 জানুয়ারি অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেই তিনি একথা বলেন। ভারতের তুলনায় 47% বেশি দামে ভ্যাকসিন কেনা হচ্ছে, এর ফলে বাজেটে কী প্রভাব পড়বে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি এটা জানি না প্রাইস বেশি হয়েছে কি না। ভারত যদি তৈরি করে তাহলে তাদের কস্ট অফ প্রোডাকশন তো কম হবেই, তারা যখন বিক্রি করবে ডেফিনেটলি সেলস প্রাইসটা তাদের খরচ, প্রফিট, এই দুটাকে একত্র করে তারা এই কাজটি করবে। তাদের যে খরচ হবে সেই দামে আমরা পাব। তাদের দেশে যদি তৈরি করা হয় এটা প্রত্যাশা করা ঠিক হবে না, তবে আমরা দেখব যে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কত এবং আমরা কত দামে পাচ্ছি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কারণ শুধু এক দেশ ভ্যাকসিন তৈরি করবে না, অনেক দেশ তৈরি করবে। এক দেশ থেকে যদি বেশি দাম বলে আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই করব, সেই সুযোগ আমাদের আছে। পূর্বাঞ্চলের চট্টগ্রাম পাহাড়তলী স্টেশনের হাবিলদার জসিমের অবৈধ দখল রাজত্বের সন্ধান মিলল পাহাড়তলী বাজারের পাশে। বিস্তারিত দেখুন চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিরু চৌধুরীর সঞ্চালনায় এবং আহমেদ রকিবের ধারণকৃত ক্যামেরায় বিশেষ প্রতিবেদনে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায় 576/B রেলওয়ে এর কর্মচারী বরাদ্দকৃত কোয়ার্টার নিয়ে নিজে ব্যবহার না করে 12টি ফ্যামিলি ঘর এবং 3টি গোডাউন ভাড়া দিয়ে লক্ষ টাকা মাসিক আয় করেন হাবিলদার জসিম। উক্ত ভাড়া ঘরে অবস্থানরত ভাড়াটিয়া ডলির সাথে কথা বলে জানা যায় বিগত 10 বছর যাবৎ বসবাস করলেও তিনি 7 বছর আরেক রেলওয়ে কর্মচারী মোহাম্মদ করিমকে ভাড়া দিয়ে আসছিলেন। বিগত 3 বছর ধরে ভাড়া নিয়ে যাচ্ছেন হাবিলদার জসিম। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে জসিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এ বিষয়ে কথা বলতে প্রস্তুত নয় বলে জানান। সাধারণ জনগণের হাতে অনেকবার আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হলে তিনি জানান সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। আশেপাশে বসবাসরত দোকানদার এবং ভাড়াটিয়ার সাথে কথা হলে তারা জানান করিম জসিমের কোন আত্মীয় বা 10 বছর ধরে ভাড়া দিচ্ছেন, একটা অনুমান আছে না কত টাকা ভাড়া দিচ্ছেন? আমার হাজবেন্ড তো বলেন, আমার হাজবেন্ড আছে তো। মাধবপুর এসপিএল ক্রিকেট টুর্নামেন্টে মিলন একাদশ চ্যাম্পিয়ন। বিস্তারিত সাগর বিশ্বাসের প্রতিবেদনে। মাধবপুর উপজেলা 4 নম্বর আধাউর ইউনিয়ন আয়োজিত এসপিএল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিলন একাদশ। খেলাটি পরিচালিত হয় বর্তমান মেম্বার মোহাম্মদ আবু মিয়া ও আশিকুর রহমান দুলাল এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গদের সার্বিক সহযোগিতায়। খেলায় বিজয়ীদের মাঝে উপহার তুলে দেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক পাঠান ও সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ খোরশেদ আলম, ও উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিব মেম্বার সমাজসেবক মোহাম্মদ আলামিন ও বর্তমান মেম্বার মোহাম্মদ আবু মিয়া ও সাবেক মেম্বার সৈয়দ জহিরুদ্দিন, ও উপস্থিত ছিলেন তরুণদের উদয়মান প্রেরণা মোহাম্মদ আশিকুর রহমান দুলাল ও মোজাম্মেল মিয়া, উপস্থিত ছিলেন বর্তমান মহিলা মেম্বার মোসাম্মদ জেসমিন আক্তার। রোহিঙ্গা ইস্যুতে চীনের উদ্যোগে আগামী 19 জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, মিয়ানমার ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার 13 জানুয়ারি বিকেলে সাংবাদিকদের একথা জানিয়ে তিনি জানান, চীনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। একে আব্দুল মোমেন বলেন, ওদের ভেরিফিকেশনের জন্য আমরা 8.5 লাখ সাবমিট করেছি। অনাকাঙ্ক্ষিতভাবে মিয়ানমার খুব কম সংখ্যককে ভেরিফাই করেছে, তারা খুব স্লো। মাত্র 42,000 ফাইনালি তারা শনাক্ত করেছে 8,30,000-এর মধ্যে। এখানে আন্তরিকতার বড় অভাব। উল্লেখ্য, গত 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে 1,00,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে 1,00,000 রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ন 3 নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে। কিন্তু 2018 সালে যখন প্রথম তাদের স্থানান্তরের পরিকল্পনা করা হয়, তখন থেকেই সেখানে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল রোহিঙ্গারা। নানা প্রতিকূলতার মুখে কিছু সংখ্যক রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে নেওয়া হলেও যেতে অনাগ্রহী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা। গরিব ও অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন আব্দুস সালাম হাওলাদার। বিস্তারিত পলাশ হাওলাদারের ডেস্ক রিপোর্টে। মোরেলগঞ্জ উপজেলার 12 নম্বর জিউধরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে দোয়া ও মিলাদ শেষে গরিব ও অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন 8 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুস সালাম হাওলাদার। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1971 সালের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, সুলতান হাওলাদার, নজরুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। সিটিজি প্রাইম টিভির সাংবাদিক মোহাম্মদ পলাশ হাওলাদারকে সাক্ষাৎকারে আব্দুস সালাম হাওলাদার বলেন, 8 নম্বর ওয়ার্ডের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সকল সামাজিক কাজ করতে চাই। এবং আমার ভাই প্রবাসী জয়নাল হাওলাদার, তিনি গত বিশ্ব মহামারী করোনা ভাইরাস উপলক্ষে গরিব দুঃখী মানুষের পাশে থেকেছেন, তারই ধারাবাহিকতায় আজ অসহায়দের মাঝে শীত বস্ত্র প্রদান করলাম। শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিনা শারমিন। আল্লাহ হাফেজ।